কারারসিক দর্শক সকলকেই আমরা জেলা কমিটির পক্ষ থেকে জানাই দেওয়া হচ্ছে, একুশে আশ্বিন কুদাগাড়া গ্রাম, নামটা ভুলে গেছি, গৌতম কুমার থানা আড়সা, ওনার কালার প্রাইজ 55,000। ওনার সাথে জড় হল বড়াবাজার থানা ধার গ্রাম প্রাণকৃষ্ণ সিং লায়া। ওনার ভাই এসেছে সাময়িক অসুবিধা থাকার জন্যে, প্রাণকৃষ্ণ সিং লায়া আমাদের কমিটির কাছে উপস্থিত হতে পারে নাই। তাই বন্ধুগণ, প্রিয় কারারসিকগণ, সকলেই মন দিয়ে আমাদের ইউটিউবের মাধ্যমে খবরটা প্রচার করবেন, একে অপরকে জানাবেন, মেলা যেন শান্তিপূর্ণ বজায় থাকে, দায় দায়িত্ব আপনাদের সকলের। তাই বন্ধুগণ, আমি আমাদের জেলা কমিটির পক্ষ থেকে দুইজনকে হাতে হাত মিলিয়ে আপনাদের কাছে পরিচয় করাই দিচ্ছি, গৌতম কুমার দুবরাজ সিং ধারগ্রাম, প্রাণকৃষ্ণ সিং লায়ার ভাই, ইনি হচ্ছে গৌতম কুমার, কালার জোড়া একুশে আশ্বিন আপনারা আসবেন, প্রচার করবেন, খুব গর্বের বিষয়, একটা সুনামধন্য কালা গৌতম কুমারের আসরে একুশে আশ্বিন আসতে চলেছে। এরপর ইনাদের মুখ থেকে শুনেলেন, গৌতম কুমারের সাথে আমার কালা ধারগ্রাম বড়াবাজার থানা, আমার নাম দুবরাজ সিং, প্রাণকৃষ্ণ সিং লায়ার ভাই, আপনারা সহযোগিতা করার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ, আপনারা এই বজায় পালন করবেন। আমি গৌতম কুমার, একুশে আশ্বিন আমাদের যে মেলাটা হয়েছে তাতে জেলা কমিটি সবাই উপস্থিত আছেন, তার আমার কাড়া জোড় হয়ে গেল প্রাণকৃষ্ণ সিং লায়া, তার সাথে আপনারা সবাই উপস্থিত থাকিবেন এবং মেলাটাকে সুস্থভাবে পরিচালনা করার দায়িত্ব আপনাদের সবার। বাকি কোনো রূপ ঝড় ঝামেলা আমার মেলায় হবে নাই, এটা বলো? আমার মেলায় কোনো রূপ ঝড় ঝামেলা হবে নাই, যদি হয়ে থাকে আমি কমিটির কাছে দায়বদ্ধ থাকব, কমিটির কাছে দায়বদ্ধ থাকিব। আর কি বলবো।